বন্ধুরা, আজ 15ই আগস্টে তোমাদের সেই পুরানো অভিজ্ঞতার কথা শোনাবো যে ইন্টারভিউ আগেই হয়ে গিয়েছে গত 3 দিন ধরে। আজ নিয়ে 3 দিন ধরে তো কোনো ইন্টারভিউ হয়নি পিএসসিতে। তো সেই 2 নম্বর বোর্ডে এক ক্যান্ডিডেটের ইন্টারভিউর কথা শোনাবো। তো তাকে তার প্রাথমিক কিছু পার্সোনাল কোয়ারিজ তার কিছু করে নেওয়ার পর তাকে ICDS রিলেটেড কিছু প্রশ্ন করা হয়। তারপরেই তাকে বলা হয়, আচ্ছা তুমি বলতে পারবে কাদম্বিনী গাঙ্গুলি কে ছিলেন? তখন সে জানায় যে ভারতের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি। তখন তাকে বলা হয় আবার যে উনি কোথায় চাকরি করতেন। তো সে কোথায় চাকরি করতেন তার উত্তর যদিও সে দিতে পারেনি, কাদম্বিনী গাঙ্গুলি ডাক্তার বিলেতে পড়াশুনো করার পর উনি এসে চাকরি যেটা করেছিলেন কলকাতার লেডি ডাফরিন হসপিটালে, তো এই উত্তরটা অবশ্য তা জানা ছিল না বলে বলতে পারেনি। তারপর তাকে বলা হয় যে স্বাধীনতার পূর্বে আমাদের দেশে ব্রিটিশ সরকার যে ছিল তারা যে সমস্ত কমিশন বসিয়েছিল সেই রকম কমিশনে তুমি কয়েকটার নাম বলো। তো সে কমিশনের নাম বলতে কিছুক্ষণ ভেবে কোন কমিশনের কথা বলবে আর কিছু মনে করতে পারেনি, তো সেটা বলতে পারেনি। তো যাই হোক, অনেক কমিশনই ছিল, আমাদের শিক্ষা সংক্রান্ত কমিশন ছিল, ফেমাইন নিয়ে কমিশন ছিল, এগ্রিকালচার নিয়ে কমিশন ছিল, আনএমপ্লয়মেন্ট নিয়ে কমিশন ছিল, এরকমভাবে কারেন্সি নিয়ে কমিশন ছিল, এরকম অনেক কমিশনই ছিল। একটা দুটো অন্তত কারোর কারোর মনে রাখা উচিত, আমি এখানে কয়েকটা উল্লেখ করছি। যেমন 1854তে উডের ডেসপাচ ছিল শিক্ষা সংক্রান্ত, তারপর 1882তে ছিল হান্টার কমিশন, 1902-এ ছিল র্যালে কমিশন, তারপর 1917-তে ছিল স্যাডলার কমিশন, তারপর হার্ড ড্রাগ কমিশন ছিল এর, তারপর 1944-এ ছিল সার্জেন্ট প্ল্যান, ক্যাম্বেল কমিশন যেটা হয়েছিল 1866-তে, আর 1880-তে হয়েছিল স্ট্র্যাচি কমিশন। এগুলো কিন্তু ফেমাইন নিয়ে। আরেকটা কমিশন হয়েছিল 1919-এ, যেটা হচ্ছে বেবিংটন কমিশন নামেও পরিচিত আর কি। তারপর মেন্সফিল্ড কমিশন যেটা হয়েছিল 1886-তে, ফাওলার কমিশন যেটা হয়েছিল 1898, এগুলো কিন্তু কারেন্সি নিয়ে কমিশন। তারপর এগ্রিকালচার নিয়ে ফ্রেসার কমিশন হয়েছিল 1902 সালে, 1935-এ সাপ্রু কমিশন হয়েছিল আনএমপ্লয়মেন্ট নিয়ে। তো এরকম বেশ কিছু কমিশন হয়েছে বিভিন্ন সময়ে, বেশিরভাগ কমিশনগুলোই ছিল এডুকেশন সংক্রান্ত। তো তোমরা এই সব কমিশনগুলোকে একটু দেখে রাখবে, অন্তত 2-3টে যদি মনে রাখতে পারো তাহলে ভালো হয়, ব্রিটিশের আমলে যে সমস্ত কমিশনগুলো হয়েছিল। তারপর তাকে প্রশ্ন করা হয় যে আচ্ছা তুমি ন্যাশনালিজম আর প্যাট্রিয়টিজম বলতে কী বোঝো? এখন এই এর উত্তর সে বলেছে যেটা আমাকে, যে সে মোটামুটি উত্তর দিয়েছে, কিন্তু মোটামুটি কী উত্তর দিয়েছে সেটা সে আর বলেনি। এখন ব্যাপারটা হলো যে এটা এমন একটা কনসেপ্ট যে এগুলোকে ঠিক ক্লিয়ার করা খুব সহজ ব্যাপার নয়। এরকম প্রশ্ন ইন্টারভিউ বোর্ডে একদম ICDS-এর সুপারভাইজার পোস্টের জন্য যে ইন্টারভিউ প্রার্থী তাকে করাটা আমার পক্ষে মনে হয় যে একটু বেশি শক্তই হয়েছে, কারণ এই সব প্রশ্নের উত্তর বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে এবং এর নানা রকম ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে একটা সিদ্ধান্ত ক্লিয়ার করে বলা মুশকিল। তবে যেটুকু হচ্ছে এ সম্বন্ধে বলা যায় যে প্যাট্রিয়টিজম এর মধ্যে রয়েছে কিছু কাজ করার একটা ধারণা, আর ন্যাশনালিজম এটা শুধু মানে ব্যাপারটা একটা কনসেপচুয়াল, এখানে কাজের ব্যাপারটা অতখানি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু প্যাট্রিয়টিজমের সঙ্গে কাজের ব্যাপার যুক্ত রয়েছে। তুমি দেশের মধ্যে বা যে কোনো একটা এলাকার মধ্যে যে কাজগুলো হচ্ছে, সেখানে যে সোশ্যাল কন্ডিশন রয়েছে, সেখানে যে পার্সোনাল ওপিনিয়ন রয়েছে, এ সমস্ত কিছু মিলিয়েই হচ্ছে প্যাট্রিয়টিজম। আর ন্যাশনালিজম যখন আসছে তখন কিন্তু একটা ন্যাশনাল ইউনিটির কথা আসছে, তখন ওই কাজের ব্যাপারটা অতখানি গুরুত্বপূর্ণ নয়। ন্যাশনালিজম এক অর্থে মানে একটু এর থেকে, আমাদের প্যাট্রিয়টিজমের থেকে একটু ভয়ঙ্করই বলা যায়, তার কারণ এর মধ্যে একটু রয়েছে উগ্রতা, এটা অন্যকে চট করে স্বীকার করতে চায় না, এর মধ্যে রয়েছে অন্যকে অস্বীকার করার বা অন্যের প্রতি একটা ঘৃণা বা অবজ্ঞার ভাব। আমি যখন ন্যাশনালিস্ট হয়ে যাব তার মানে আমি অন্য ন্যাশনকে ঘৃণা করতে শুরু করব বা ওদের থেকে আমাদের সব কিছুই ভালো এটা আমি বলতে শুরু করব।
কিন্তু প্যাট্রিয়টিজমের ব্যাপারটা তা নয়। প্যাট্রিয়টিজমের মধ্যে দিয়ে একটা ওয়েলবিংয়ের কনসেপ্ট রয়েছে সবার মধ্যে, এমনকি ন্যাশনালিজম কিন্তু তার ভুলটাকে জাস্টিফাই করার চেষ্টা করে, যে সে কেন ভুল করেছিল সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করে। প্যাট্রিয়টিজমে কিন্তু এই জিনিসটা হয় না। প্যাট্রিয়টিজমে ভুল যদি হয় সেটাকে অ্যাডমিট করে নিয়ে সেখানে কিছু নতুন কিছু যদি ইনকর্পোরেট করতে হয় সেটা সে করে। তো এই রকম হচ্ছে মোটামুটি সেই দিক থেকে বলতে গেলে যে ন্যাশনালিজমের তুলনায় প্যাট্রিয়টিজমটা অনেক বেটার। কিন্তু আমাদের ন্যাশনালিজমেরও প্রয়োজন রয়েছে। একটা দেশের মধ্যে ইউনিটি যদি রক্ষা করতে হয়, দেশের কালচার, দেশের হেরিটেজ, দেশের ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত কিছু মিলিয়েই ন্যাশনালিজম রয়েছে। কিন্তু মোটামুটি ব্যাপারটা হচ্ছে এটাই আর কি। আর এটা নিয়ে আরও ফার্দার স্টাডিজ বা তোমরা গুগল সার্চ করে আরেকটু আইডিয়াগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবে। আমিও যে খুব ভালো এটা আইডিয়া ব্যাখ্যা করতে পেরেছি তা নয়, কিন্তু এটুকু আমি জানি যে প্যাট্রিয়টিজমের সঙ্গে তোমার কিছু কাজ, তোমার অ্যাক্টিভিটিস কিছু যার মধ্য দিয়ে তোমার দেশাত্মবোধ প্রকাশ পাচ্ছে, স্বাদেশিকতা বীজ বপন হয় কোনো কিছু কাজকর্মের মধ্য দিয়ে, যখন তুমি কোনো পার্টিকুলার এরিয়ায় যেখানে বসবাস করছো, যে জায়গাটাকে নিয়ে তুমি গর্ববোধ করছো, তার মানে সেখানে তোমার কিছু অ্যাক্টিভিটিস আছে। আর ন্যাশনালিজমের মধ্যে অ্যাক্টিভিটির ব্যাপারটা শূন্য, ওখানে কিন্তু শুধু ভাবনাটাই রয়েছে, ধারণাটা রয়েছে, যে ধারণা অনেক সময় অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করতেও পিছপা হয় না। এরপর তাকে জিজ্ঞেস করা হয় যে পশ্চিমবঙ্গের ডান্স ফর্ম নিয়ে। তো পশ্চিমবঙ্গের ডান্স ফর্ম বলতে সে জানিয়েছে যে পশ্চিমবঙ্গের ছৌ, এটা একটা হচ্ছে এখানকার ডান্স ফর্ম। সে ঠিকই বলেছে, পশ্চিমবঙ্গে অনেক ডান্স ফর্ম আছে, আমাদের সবই ফোক ডান্স বলা যেতে পারে। আমাদের এখানে হচ্ছে গম্ভীরা থেকে আরম্ভ করে ছৌ তো আছেই, তাছাড়া বাউল, কীর্তন, গৌড়ীয় নৃত্য, এরকম আরও অনেক হচ্ছে মানে আমাদের নাচের এ রয়েছে, সেগুলো নিয়ে আমাদের ধারণা কম বেশি সবারই আছে। কাজেই পশ্চিমবঙ্গের কোনো ডান্স ফর্ম বললে আমাদের বলতে কারোর অসুবিধা হওয়ার কথা নয়। তো এইভাবেই দেখা যাচ্ছে যে বোর্ডে কিছু হালকা প্রশ্ন, সেই হালকা প্রশ্নের সঙ্গে গুরুগম্ভীর প্রশ্নের একটা মিশেল এই বোর্ডগুলোকে যেন আরও একটু গাম্ভীর্যময় করে তুলেছে। তো এইটুকুই হচ্ছে তোমাদেরকে বলার ছিল। ওকে, থ্যাংক ইউ।